হ্যালো গাইজ, আমি মৌসুমি, চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে। আমার চ্যানেল MS ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না, আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো যাই হোক, আজকে একটা ভাবলাম একটা আনবক্সিং নিয়ে, অ্যামাজনের একটা প্রোডাক্টের আনবক্সিং নিয়ে আমি আপনাদের সঙ্গে আসবো, আপনাদের সঙ্গে আড্ডা দেব। তবে তার আগে একটা কথা বলি, এই যে প্রোডাক্টটা, এটার জন্য আমি অনেক দিন ওয়েট করেছি, অনেকগুলো মাস ওয়েট করেছি। হ্যাঁ, টাকা ছিল কিন্তু কিনিনি, বা মনে হয়েছে পরে কিনবো পরে কিনবো। তো এই জিনিসটার জন্য আমি অনেক মানে অনেক কষ্ট কষ্ট করেছি আর কি, মানে মনে মনে ভাবতাম যে কবে এরকম একটা জিনিস আমি কিনতে পারবো। তো যখন দেখতাম সবাই মানে ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, আরও বিভিন্ন রকমের যে ভিডিও ক্রিয়েটিংগুলো অ্যাপসগুলো আছে, সেখানে যখন দেখতাম সবাই এই ধরনের জিনিস দিয়ে সাহায্যে, এগুলোর সাহায্যে ভিডিও বানাচ্ছে, তখন আমার মনে হতো যে আমি এটা একটা কিনে নিই। তো যাই হোক, যে কোনো কারণে আমার কেনা হয়নি, তো আলটিমেট আমি এটা কিনে নিয়েছি। তো এটা হচ্ছে প্যাকেটিংটা, এটা তো আমি দেখি, এটা আমাদের আপনাদের দেখাই যে এটার মধ্যে কী আছে। যদিও নতুন নতুন ভিডিও করছি, অত জানি না কীভাবে কথা বলতে হয়, কীভাবে কথা বললে পাবলিক বা আমাদের আমাদের বন্ধুরা কীভাবে পাশে থাকবে, কীভাবে ভালোভাবে কথা বললে বন্ধুরা পাশে থাকবে, সেটা আমার ঠিক জানা নেই। তো নতুন নতুন আমি শিখছি, তো আপনারা পাশে থাকলে আমি আরও ভালো করে ভিডিও হয়তো বানাতে পারবো, কীভাবে ভিডিও বানালে আরও বেশি ভালো হয় সেটাও আপনারা ধীরে ধীরে কমেন্ট করতে থাকবেন আমাকে, আমিও শিখতে থাকবো। তো আগে খুলি এটা, এটা আমার ভীষণ শখের, জানি না প্রোডাক্টটা কীরকম হবে। এই যে এটা আমার খুব শখের, এবার থেকে এটা দিয়ে আমি ছোট ছোট রিলস যেগুলো হয় রিলস বানাতে পারবো, তারপরে আমি ভিডিও বা ব্লগ তৈরি করতে পারবো, ব্লগ তৈরি করে আপনাদের সাথে শেয়ারও করতে পারবো। আমি আমার খুব আনন্দ হচ্ছে বন্ধুরা আজকে এটা পেয়ে, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি সত্যি অনেক দিন ধরে অপেক্ষা করেছি এরকম একটা প্রোডাক্টের জন্য, কিন্তু এখনো পর্যন্ত আমি জানি না জিনিসটার ইউজটা কীভাবে হবে। জিনিসটা বের করলে হয়তো বুঝতে পারবো যে ইউজটা কীভাবে হয়। কিছু একটা ভেতর থেকে পড়লো। আচ্ছা, এইটা হচ্ছে বলি একটা ক্যামেরা স্ট্যান্ড, সেটা প্যাকেটিং দেখেই তো তোমরা বুঝতে পেরে গেছো, যদিও তোমাদের প্রায় সবার কাছেই আছে অনেক আগে থেকে, আমার কাছে জাস্ট নতুন এলো, তাই এটা আমার কাছে মানে খুবই একটা মানে কি বলবো, আমার কাছে খুবই একটা বড় পাওয়া আর কি। কিন্তু এটা কিভাবে ইউজ করতে হয় আমি এখনো পর্যন্ত জানি না। এটার সঙ্গে আমাকে দিয়েছিল হচ্ছে এরকম একটা স্ট্যান্ড দিয়েছে, যেটা কিভাবে খোলে এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, এটা মানে এইভাবে খোলে। আচ্ছা আচ্ছা, এটা এরকম, তাহলে আর কি বড় হয় না এটা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এটা খুললো কিভাবে। ও আচ্ছা, এরকম করে একটা নব থাকে, সেটা এরকম টেনে নিতে হয়, এবার বুঝতে পেরেছি, আমি জানতাম না বন্ধুরা। এই যে বাহ, খুবই সুন্দর তো জিনিসটা, বেশ দারুণ লাগছে বন্ধুরা। আমি তো খুব এক্সাইটেড, খুব এক্সাইটেড। প্লিজ তোমরা আমার সাথে একটু থেকো, আমি যাতে সুন্দর করে ভিডিওটা, আচ্ছা লক করবো কিভাবে এটা? এটা মানে লক, এটা টিপে, হ্যাঁ লক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এবার দেখি। আচ্ছা, এটা হচ্ছে লক, এইভাবে ক্যামেরাটা মানে স্ট্যান্ড করা থাকে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে স্ট্যান্ড। আর এটা কি আছে এটা? ও আচ্ছা, কিন্তু এটা কিভাবে হবে, এটা কি এরকম? ও আচ্ছা, এটা এক মিনিট দাঁড়া, এটা এইভাবে মনে হয় ঘোরাতে হয়,
আচ্ছা ক্যামেরাটা, ও আচ্ছা এবার বুঝতে পারছি, কিন্তু এটা কি আমি ঠিক এটার ইউজ বুঝতে পারছি না কিভাবে করতে। আমি প্রথম তো এটা কিনেছি, তো আমার কাছে খুবই নতুন, এটা খুবই নতুন আমার কাছে এটা। হ্যাঁ আমিও শিখে যাব, একটু সময় লাগবে। আমি খুব হ্যাপি, আমার দারুণ লেগেছে এটা, অ্যামাজন থেকে নিয়েছি। ও আচ্ছা এটার সঙ্গে এটা একটা মাইক্রো দিয়েছে, এটা এটা কোথায় লাগায়, ফোনে না, ফোনে লাগিয়ে কি এখানে হোল্ড করে, তাই হবে হয়তো। আচ্ছা এই একটা দিয়েছে, এই একটা প্রোডাক্ট, এটা মানে মাইক্রোফোন হবে। হ্যাঁ এখানটায় গুছে কথা বললে মনে হয় জোরে জোরে সাউন্ডটা শোনা যায়। আর আর একটা দিয়েছে বন্ধু, এইটা এইটা এই একটা দিয়েছে, আমার দারুণ লেগেছে প্রোডাক্টটা, আমার দারুণ লেগেছে। আমি আমি সত্যিই ভাবতে পারিনি যে আমার কোনোদিন একটা ক্যামেরা স্ট্যান্ড হবে। হ্যাঁ যদিও মানে কেনার মতো পরিস্থিতি ছিল, কিন্তু কিনে ওঠা হয়নি। আজ কিনবো কাল কিনবো করে করে ভাবতে 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 ভাবতেই সময় চলে গেছে। তো যাই হোক, আমিও আমার একটা স্বপ্নের একটা জিনিস আমি আমার হাতের কাছে পেয়ে গেছি, এবার আমারও দারুণ লাগছে। এবার থেকে ভিডিও বানানোর সময় আমার আর কোনো কষ্ট হবে না। সত্যি কথা বলতে কি, আগে যখন ভিডিও বানাতাম কখনো চেয়ারের ওপর রেখে ভিডিও বানাতাম, কখনো বা একটা কুলার আছে ওই কুলারের ওপরে ফোনটাকে সেট করে, একটু উঁচু কুলারটা ওইটার ওপরেই রেখে ফোনটাকে আমি ভিডিও বানাতাম। এখন আর আমার কোনো সমস্যা হবে না, কোনো কষ্ট হবে না। কিন্তু কথাটা হচ্ছে আমি এটার ইউজ কিভাবে করব, এটা কি অ্যাকচুয়ালি, এটা কি বুঝতে পারছি না, ভেঙে ভেঙে যাবে। এটা মানে এরকম টাইট করা থাকে, একটু দেখে নি আমি এটা, কিন্তু আমি এটা তো বুঝতে পারছি না এটা কি। ও আচ্ছা বুঝতে পেরেছি, মানে ক্যামেরাটা এই দিকে থাকে। আচ্ছা ক্যামেরাটা এরকমও রাখা যায়, ও আচ্ছা এই যে এখানে একটা গ্রিন মতো আছে, এটা ওয়াটার লেভেল মাপে, সেটা আমি জানি, কারণ আমার মা বাবা যখন বাড়ি করেছিল তখন এরকম একটা ওয়াটার লেভেলের একটা কিছু দিয়ে সে মাপঝোপ কী সব করেছিল আমি দেখেছিলাম। তো এইটাই হচ্ছে সেটা, মানে এটা দিয়ে ক্যামেরাটা কোন দিকে যাবে, উঠছে না কেন। আচ্ছা ক্যামেরা তো সেটিং কোন দিকে, এটা কি, ও আচ্ছা এটা, ও আচ্ছা বুঝতে পেরেছি, এটা দিয়ে টাইট দি এইটা লক হয়, আর না লক হচ্ছে না, তো তো ঢুকে যাচ্ছে ভেতরে। ও আচ্ছা এইটা লক করে দিতে হয়, এখানের যে চাবিটা এটা লক করে দিতে হয়। আসলে কেউ ঘরের মধ্যে নেই যে আমাকে এটাকে শেখাবে, কিন্তু এটা কি কোন দিকে কি করে কিছুই বুঝতে পারছি না, ফোনটা কোথায় সেট করব। ও আচ্ছা এখান দিয়ে ফোনটা এখানে সেট হবে, মানে এইভাবে টেনে নিয়ে ফোনটাকে ঢুকিয়ে লক করে দিতে হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা এটা দিয়ে ক্যামেরাটা মানে এরকম করে, না এরকম, আচ্ছা এইটা মনে হয় সোজা, দেখি এটা কি, ও আচ্ছা এটা দিয়ে সোজা করতে হয়, বুঝতে পেরেছি, আস্তে আস্তে করে আমিও শিখে যাবো স্ট্যান্ড ইউজ করতে হয় কীভাবে, এরকমভাবে ধরে এরকমভাবে করে ভিডিও করতে হবে। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখালাম আজকে আমার অ্যামাজন থেকে আনা এই মানে এইটা এই প্রোডাক্টটা, আমার তো সত্যি ভালো লেগেছে। এবার জানি না কতটা ইউজফুল, আমি কতটা কীভাবে ইউজ করতে পারবো এটা প্রপার, তো দেখা যাক।
আজকে কিছু রিলস আমি বানিয়ে নেব। তো বন্ধুরা আমার সঙ্গে থেকো, আমার ছোট্ট একটা ব্লগ আমি তোমাদের জন্য বানালাম, আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো।